আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কি নতুন ফর্ম জমা দিয়েছেন? তাহলে আপনাদের টাকা কত তারিখে ঢুকবে? এবং আপনারা যদি প্রথম SMS পেয়ে গিয়ে থাকেন, তাহলে কি আপনারা টাকা পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবেন? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত নিয়েই আলোচনা করব। যদি আপনারা এবারে দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে থাকেন নতুন, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা এই ভিডিওটা পুরোটা দেখলে জানতে পারবেন যে আপনারা কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। সবার প্রথমে বলি, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের যে প্রথম SMSটা এসে গেছে, কিছু কিছু মানুষের এসেছে, সবার আসেনি, যাদের এসে গেছে ইতিমধ্যেই তাদের কথা বলছি, যে প্রথম SMSটা এসে গেলেই কি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, এরকম অনেকজন কমেন্ট করে আমাকে বলছেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, না, আপনারা প্রথম SMSটা এলেই একদম সিওর হতে পারবেন না যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে, কারণ আপনাদের প্রথম SMSটা আসা মানে আপনাদের ফর্মটা অনলাইনে ডেটা এন্ট্রি হয়েছে। হ্যাঁ, যে ফর্মটা আপনারা হাতে লিখে জমা দিয়েছিলেন সেই ফর্মটাকে অনলাইনে ডেটাবেসে তোলা হয়েছে, জাস্ট এটাই। অনলাইনে তোলা হলে আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশান আইডি দ্বারা মেসেজ আসে, এই মেসেজটা অর্থাৎ এই অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে আপনারা ভবিষ্যতে স্ট্যাটাস চেক করতে পারবেন, তাই আপনাদের অ্যাপ্লিকেশান আইডিটা প্রোভাইড করা হয়। যদি আপনাদের কাছে প্রথম SMSটা আসে, তাহলে আপনাদের ফর্মটা অনলাইনে উঠেছে শুধুমাত্র, কিন্তু কোনো ভেরিফিকেশান প্রসেস হয়নি। হ্যাঁ, আপনাদের ফর্মটা যেটা অনলাইনে উঠলো, এটা ভেরিফিকেশান প্রসেসের মধ্যে দিয়ে যাবে, সেটা অফিসাররা দেখবে যদি সব কিছু আপনাদের ঠিকঠাক থাকে, এবং আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার অ্যাকচুয়ালি যোগ্য হন, তাহলে আপনারা অবশ্যই টাকা পাবেন। তার জন্য আপনাদের কাছে দ্বিতীয় SMS পাঠানো হবে। দ্বিতীয় SMSটা আসবে, আপনাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে, এরপরে আপনি টাকা পাওয়ার যোগ্য। তাই প্রথম SMSটা এসে যাওয়া মানেই এরকম নয় যে আপনারা টাকা পেয়ে যাবেন। টাকা পেতে গেলে আপনাদের আরও একটু ওয়েট করতে হবে, অর্থাৎ দ্বিতীয় SMSের জন্য ওয়েট করতে হবে। দ্বিতীয় SMS এসে যাওয়া মানে আপনারা টাকা পাওয়ার দোরগোড়ায় পৌঁছে গেলেন। এবার কথা হচ্ছে, দ্বিতীয় SMS আসতে কতটা সময় লাগবে? দেখুন, প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হয় অগস্ট মাসে 2021 সালে, তখন প্রথম SMS আসতেই সময় লাগছিল 20-30 দিন, তারপরে আরও 20-30 দিন লেগে যাচ্ছিলো প্রথম SMS আসার পরে দ্বিতীয় SMS আসতে। কিন্তু এবারে অর্থাৎ 2022 সালে ফেব্রুয়ারি মাসে যে ফর্মগুলো জমা পড়েছে, এগুলো খুব তাড়াতাড়ি কাজ করা হচ্ছে। প্রথম SMSটা এসে যাচ্ছে কারো কারো 24 ঘন্টার মধ্যে, কারো কারো 5-6 দিনের মধ্যে, হার্ডলি এক সপ্তাহ। তাই প্রথম SMS যেহেতু তাড়াতাড়ি আসে, তাই দ্বিতীয় SMS আসতেও কিন্তু লেট হবে না, খুব তাড়াতাড়ি কাজ করা হচ্ছে, তাই দ্বিতীয় SMS খুব তাড়াতাড়ি এসে যাবে। কথা হচ্ছে, দ্বিতীয় SMS কবে আসবে এবং এই প্রসেসটা কবে সম্পূর্ণ হবে এবং আলটিমেটলি আপনারা কবে টাকাটা পাবেন। দেখুন, যারা নতুন ফর্ম জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, প্রথম SMS এসে গেলে আপনাদের দ্বিতীয় SMSও খুব তাড়াতাড়ি চলে আসবে। খুব তাড়াতাড়ি বলতে, আপনারা মার্চ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারেন, দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের দ্বিতীয় SMS চলে আসবে, এরকমটা শোনা যাচ্ছে এবং খোঁজখবর পাওয়া গেছে। মার্চ মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে, আপনাদের যাতে যাতে দ্বিতীয় SMS পাওয়ার বাকি রয়েছে বা প্রথম SMS পেতে বাকি রয়েছে, সেই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গিয়ে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের টাকা আসার একটা সম্ভাবনা রয়েছে, কারণ জানা গেছে কাজ খুব দ্রুত হচ্ছে এবং আপনারা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকাটা পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যা টাকা পাওয়ার বরাদ্দ, আপনারা সেই অনুযায়ী টাকাটা পাবেন। আর এখনও পর্যন্ত যারা প্রথম SMSই পাননি, তাদের হয়তো মোবাইল নাম্বার ভুল ছিল, বা যিনি ডেটা এন্ট্রি করে তুলেছেন তিনি মোবাইল নাম্বার ভুল করেছেন, বা আপনাদের অন্য কোথাও গণ্ডগোল রয়েছে, আপনারা একটু সেই জিনিসটা খতিয়ে দেখুন। তাছাড়াও এমনটা হতে পারে, আপনাদের এলাকায় একটু স্লো কাজ হচ্ছে, তাই আপনাদের SMSটা আসতে একটু দেরি হচ্ছে, তাই আপনারা একটু ধৈর্য ধরতে পারেন। এরপরেও যদি SMS না এসে গিয়ে থাকে বা আরও যদি কোনো আপনাদের সমস্যা থাকে, তাহলে মার্চ মাসে আবার দুয়ার সরকার ক্যাম্প বসছে, মার্চ মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত। এবার আপনাদের এলাকায় কবে বসবে সেটা আপনারা আপনাদের এলাকাতে খোঁজ নিয়ে দেখতে পারেন, সেই ডেটে আপনারা দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।